সাংগঠনিক যে স্তরটা বা সংগঠনে আমরা কোনো মুখ দেখতে পাইনি এবং রাজনৈতিক ক্ষেত্রে সেখানে চেহারা আমরা তার উত্তর দেব তাই সাংবাদিক বৈঠক ডেকেছি বিজেপির হামলাবাজি ভারতীয় জনতা পার্টির সরকার চালানো এবং যেটা চলছে সরকারের নামে সেটা হচ্ছে মানুষের উপর এক ধরনের অত্যাচার জুলুমবাজি কষ্ট দেওয়া এবং ক্রমশ জনভিত্তি চলে যাওয়া পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনে বিপুল জয় বিজেপিকে প্রায় দুর্মুষ করে হারানো বাংলার মামাটি মানুষ সর্বতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নশীল যে প্রকল্পগুলো তার উপর আস্থা রেখেছেন এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার পক্ষে তারা তাদের রায় দিয়েছে সেই জায়গা থেকে আমরা বলি যে তৃণমূলের আশা এখন সময়ের অপেক্ষা তৃণমূল এখানে এলে প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসাথী যাবে প্রতি বাড়িতে কন্যাশ্রী যাবে প্রতি বাড়িতে বিনামূল্যে রেশন যাবে 164টা প্রকল্প চলে পশ্চিমবঙ্গে স্টুডেন্টস ক্রেডিট কার্ড এখন সমস্ত ছাত্রছাত্রীরা তারা 10 লাখ টাকা অবধি পর্যন্ত তারা ঋণ পায় এই প্রকল্পগুলো আমরা আনবো এইগুলো সামনে রেখে আমরা গঠনমূলক রাজনীতি চাই আমরা ইতিবাচক রাজনীতি চাই আমরা সমস্ত ত্রিপুরা আমরা চাই ত্রিপুরার মানুষের হাতে থাক সেখানে হিন্দু মুসলমান বাঙালি উপজাতি সবাই একত্রিত হয়ে সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সমস্ত কাস্ট এবং ক্রিড একত্রিত হয়ে এক নতুন স্বপ্নে ত্রিপুরা গড়ে তুলব এই পরিপ্রেক্ষিতে আমি সুস্মিতা দেবকে বলছি লড়েছিলেন সুজাতা এখানে আছেন এছাড়া আমাদের ত্রিপুরার প্রায় সমস্ত স্থানীয় নেতৃত্ব রাজ্যের বা আগরতলার যারা আমার সাংবাদিক বন্ধুরা রয়েছেন যারা প্রিন্ট মিডিয়াতে আছেন ডিজিটাল মিডিয়াতে আছেন ইলেকট্রনিক মিডিয়াতে আছেন আপনাদের সম্মুখে আমি প্রথমবার আসছি না অনেকবার আগেও এসেছি 2018 নির্বাচনেও আমি প্রচারে এসেছিলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টির পক্ষ থেকে কিন্তু আজকে আমি ত্রিপুরাতে এসেছি একজন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমার নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং তখনই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে এই সাংবাদিক সম্মেলনে প্রস্তুত রয়েছে তা দীর্ঘ বছর কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট ছিল আমি যখন মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি পরে প্রেসিডেন্ট হয়েছি ওনার সঙ্গে কাজ করেছি তো পার্সোনাল রিলেশন তো সবার সঙ্গে থাকে আমি যখন কংগ্রেস ছেড়েছি আমাদের ইনফর্মের কথা হয়েছে কেউ ঠিক আছে তো সব এক্সেপ্টাম কিন্তু দল ছাড়াছাড়ি নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি অ্যান্ড আই থিঙ্ক ইটস নট ফর মি যেখানে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আছে এবং আমাদের নেত্রী রয়েছেন সেই লেভেলে গিয়ে আমি কোনো কথা বলিনি দল ছাড়ার ব্যাপার ইট ইজ নট মাই জুরিসডিকশন বাট সুদীপ্তা সঙ্গে আমার পার্সোনাল রিলেশন ছিল এবং আছে থাকবে এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে আছে এটা অস্বীকার করার ব্যাপার না এবং সমীর বর্মনের সঙ্গে আমার বাবার ভালো রিলেশন ছিল আমি কালকে আইপ্যাকের টিমকে বলেছি যে আগামী দিনে আমি ওনার আশীর্বাদ দিতেও নিশ্চয় যাব এরকম কোনো ব্যাপার নেই আর আরেকটা কথা আমি বলে দিই আপনারা বিপ্লব দেব ভার্সেস দেবের কথা বলছেন গণতান্ত্রিক দেশে যেখানে নির্বাচন জিতে একটা সরকার এসে বসে কেউ কাউকে কারোর উপরে চেপে দিতে পারে ত্রিপুরার নেতৃত্বে কে থাকবে ত্রিপুরার জনসাধারণ সিদ্ধান্ত কারণ ইলেকটোরাল পলিটিক্সে জনতাই ভগবান সো আমি এটা আমি কেন বলছি কারণ এটা নিয়ে অনেক পত্র পত্রিকাতে লেখা হয়েছে ন্যাশনাল মিডিয়াতেও লেখা হয়েছে তাই বলে আপনারা প্রশ্ন করার সেই অধিকারটা রয়েছে বাট পালস অফ দ্য পিপল ইজ এভরিথিং আমি মাত্র 24 ঘন্টা হয়েছে আমি আগরতলাতে এসেছি 16 তারিখ আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি আমরা যতক্ষণ মাটিতে নেমে গিয়ে কাজ করব না আমাদের বুঝতে হবে যে ত্রিপুরার জনতা কাকে চাইছে এবং কী চাইছে
So it is an open question. It is an open question. সময় মতো দেখা যাবে। But এই মুহূর্তে যেটা আপনারাও নিয়ে চিন্তিতই মনে হচ্ছে এবং আমাদেরও গোলটা হলো সংগঠন তৈরি করা কারণ সাপোর্ট আর ভোটের মধ্যে যে গ্যাপটা আছে সেটা কিন্তু সংগঠন এই গ্যাপটা পুরো করবে। So we will concentrate for the next 2 or 3 months totally on সংগঠন কে কি হবে এগুলা পরের ব্যাপার। আর আমি একটা কথা বলি যে খবর পেলাম যে আমাদের যেমন এই যে আপনারা জানেন আজকে আমাদের কর্মী মুজিব যাকে আঘাত করা হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে একটু উনকোটিতে শুনলাম আমাদের 3 জন কর্মীকে অ্যাটাক করা হয়েছে আজকে উদয়পুরে করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে আমাদের আমরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যান সেদিন আমাদের একাধিক কর্মীকে মেরে মাথা পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের গণমাধ্যমের কাছে দায়িত্বশীল গণমাধ্যমের কাছে আমাদের অনুরোধ যেখানে আমাদের কর্মী তারা আমরা তো পার্টি গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি নিয়ে যাচ্ছি কলকাতায় চিকিৎসার ব্যবস্থা করছি কিন্তু আপনারাও দায়িত্বশীল গণমাধ্যমদের কাছে অনুরোধ করছি আপনারা এই ছবিগুলো একটু ত্রিপুরাবাসীর কাছে দেখান যে বিজেপির মতো এরকম একটা ফ্যাসিস্ট দল যে বিরোধী হলেই তার উপর ঝাঁপিয়ে পড়া তাকে মারা গাড়ি ভাঙচুর করা আক্রমণ করা হোটেলে থাকতে না দেওয়া আমাদের ছেলে মেয়েরা যারা এখানে আছে হোটেল থেকে ক্রমাগত বার করে দেওয়ার হুমকি এবং মালিকদের কিছু করার নেই বলছে আমাদের উপর থেকে চাপ আছে। এই যে একটা একদিকে তারা বলছেন তৃণমূলকে আমরা ভয় পাই না তৃণমূলের কোনো ভিত্তি নেই আর তৃণমূলের কর্মীদের উপর আহত আক্রমণ করছেন কেন তাহলে ভাই তৃণমূলের উপর যদি তৃণমূলের যদি কোনো ভিত্তি না থাকে আপনার কর্মীদের ছেড়ে দিন ওদের মারছেন কেন নেতাদের উপর আক্রমণ করছেন কেন এইগুলো আমি আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এই ছবিগুলো দেখান আপনারা সত্যের পক্ষে থাকুন আপনারা নেতৃসত্যের পক্ষে কিন্তু এই যে আক্রমণগুলো হচ্ছে এটা শুধু ত্রিপুরাবাসী না ভারতবর্ষের কাছে তুলে ধরা দরকার যেখানে কতবার একটা ফ্যাসিবাজি সরকার যেখানে সরকারের পার্টির উপর কোনো নিয়ন্ত্রণ নেই পার্টির সঙ্গে সরকারের কোনো কোঅর্ডিনেশন নেই একটা সম্পূর্ণ পুলিশ রাজ চলছে এইটা আপনাদের দিকে একটা আমরা আমাদের কাছে থেকে অনুরোধ রইল। এবার আপনাদের যদি তৃণমূল কংগ্রেস আগেও ত্রিপুরাতে ছিল ত্রিপুরার রাজনীতি ছিল সেটা অস্বীকার করার ব্যাপার কিন্তু এবারের তুলনা অতীতের সঙ্গে হয় না এবং আমরা সংগঠন তৈরি করব আমাদের প্রথম উদ্দেশ্য হলো ক্যাডার তৈরি প্রথম হলো ক্যাডার তৈরি করা এবং বারবার যে সংগঠনের ব্যাপারটা আসছে যে হয়তো আপনারা জিজ্ঞেস করতে চাইছেন যে স্টেট প্রেসিডেন্ট কে হবে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে হবে সেই সিদ্ধান্ত ডেফিনেটলি নেওয়া হবে কিন্তু কিন্তু আমি মনে করি এবং আমি আশা করি যে আমার লিডারশিপ সেটাকে স্বীকার করবেন বা অ্যাকসেপ্ট করবেন সেই প্রপোজালটা আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে যে জমির মানুষকে কার গ্রহণযোগ্যতা রয়েছে জনসাধারণের মধ্যে তাদেরকে নিয়ে আমরা সংগঠন করতে চাই এবং এই সার্ভেটা করতে হলে আগরতলার কোনো হোটেলে বসেই সিদ্ধান্ত নেওয়া যাবে বা আগরতলায় কোনো তিনতলা বাড়িতে বসে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না এই সিদ্ধান্ত নিতে হলে আমার নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে আমাদের পায়ে হেঁটে গ্রামে যেতে হবে যারা আগরতলাতে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করছে তাদেরকেই লিডার মানলে তৃণমূল কংগ্রেসের দল শক্তিশালী হবে অনেকেই আছে তৃণমূল স্তরে গ্রামে ব্লকের লেভেলে বুথের লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে যারা যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যাদের জনপ্রিয়তা রয়েছে আমরা তাদের পাশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে একরকম বলতে গেলে নিজের চোখে দেখে বা পাবলিক ডিমান্ড বা যেটা বলে রিয়েল সার্ভে করে তারপরে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট তৈরি করব কারণ আমাদের আগের যে অভিজ্ঞতা রয়েছে তৃণমূল কংগ্রেসে বিগত দিনের মণিপুরে হোক বা ত্রিপুরাতে হোক অতীতের দিকে আমরা বারবার ফিরিয়ে তাকাতে চাই না কিন্তু অতীত থেকে অনেক আমরা শিক্ষাও পেতে চাই সুস্মিতা দেব বনাম বিপ্লব দেব দেখতে পাবো দেখতে পেরেছি যে নানা রকমের প্রকল্প জনসাধারণের জন্য তৈরি করা হয়েছে এবং আমি গর্ব করে বলি যে তৃণমূল কংগ্রেস জয়েন করার পরে আমি ব্যক্তিগতভাবে যে রিসার্চটা করেছি যে ডাক্তারদের জমি দেওয়ার কথা চলছে
জনজাতিদের জন্য যে বাজেট অ্যালোকেশন হয়েছে এটা আমি মনে করি কোনোদিন ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে হয়নি। এবং ওয়েস্ট বেঙ্গল একদিকে দেখতে গেলে মিনি ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গলে বিহারের মানুষ আছে, বাঙালি মানুষ আছে, ইউপির মানুষ আছে, আমরা দেখেছি যে নেপালি মানুষ আছে, গুজরাতিও আছে। তো মমতাদির সুশাসনের জন্য ওয়েস্ট বেঙ্গল এগিয়ে গেছে এবং সেই ভিশনটা, সেই ওয়েস্ট বেঙ্গলের গভর্নেন্স মডেলটা আমরা আগামী দিনে সরকার গঠন করার পরে ত্রিপুরাতে লাগু করব। আর নিশ্চয়ই আপনাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে, আপনারা সেই প্রশ্নগুলো এখন করতে পারেন, আমরা পুরো চেষ্টা করব আগরতলাতে। এবং একটা সাংবাদিক সম্মেলন করে উনি স্পষ্টভাবে বলে গেছেন যে আগামী বিধানসভা নির্বাচন যে ত্রিপুরাতে হতে চলেছে সেটাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। এরকম নয় যে আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রত্যাশী ছিল না, 18-তেও ছিল, 19-এও ছিল, কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে আমাদের পাখির চোখ হলো ত্রিপুরা রাজ্য। এবং বিগত পশ্চিম ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা নির্বাচনের পরে সমস্ত দেশে এটা প্রমাণ হয়ে গেছে যে মমতাদির নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিশ্রমে নরেন্দ্র মোদীজি আর অমিত শাহকে ওয়েস্ট বেঙ্গলে পরাজয় করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনারা অবগত যে সমস্ত দেশে একটা অ্যান্টি মোদি ওয়েভ চলছে, সমস্ত দেশে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কমে আসছে। এটা ইন্টারন্যাশনাল যে মুডি সার্ভে হয়েছিল সেটাতেও প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা কম হচ্ছে। 7 বছরের এনডিএ সরকার এবং ত্রিপুরাতে 3-3.5 বছরের বিজেপি সরকার দেশের জন্য কি করেছে এবং ত্রিপুরার জন্য কি করেছে সেটা আমার থেকে বেশি আমি মনে করি ত্রিপুরার জনসাধারণরা জানে। আমি বরাকে প্রতিদ্বন্দ্বিতা করেছি শিলচরের লোকসভা সিটে এবং বিগত ত্রিপুরাতে বিধানসভার নির্বাচনে বিজেপি যেভাবে হাওয়া তুলে শত শত প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরার জনসাধারণের ভোটটা নিয়ে জয়লাভ করেছিল, কিন্তু লাস্ট 3-3.5 বছরের মধ্যে আমার কাছে যে ফিডব্যাক আছে, কারণ ত্রিপুরার অনেকেই শিলচরে যায় বা করিমগঞ্জে যায়, প্রত্যেকটা জনসাধারণ বলছে যে কোনো প্রতিশ্রুতি বিজেপির গভর্নমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার পালন করতে পারে। অনেক জ্বলন্ত সমস্যা রয়েছে। আমার মনে আছে আসামের মুখ্যমন্ত্রী যিনি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ত্রিপুরাতে বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করার জন্য, আমি নিজে দেখেছি যে 2018-তে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে মিসড কল দিলেই প্রত্যেকটা হাউস হোল্ডে প্রত্যেকটা ঘরে একটা করে চাকরি। এখন মিসড কল দিয়ে কোনো চাকরিও নেই আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাও মিসিং হয়ে গেছে, উনি ত্রিপুরাতে আসেনি এই সরকার গঠন হওয়ার পরে। যা যা প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার জনতাকে দিয়েছিল একটাও বাস্তবায়ন করতে পারেনি এবং ত্রিপুরার জনসাধারণের মধ্যে আমি মনে করি যে হতাশা রয়েছে এই সরকারের প্রতি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেটা অভিষেকজি বলে গেছিলেন, অভিষেক মহাশয় বলে গেছিলেন লাস্ট টাইম, আমরা ত্রিপুরা নিয়ে সিরিয়াস, আমরা তৃণমূল স্তর থেকে সংগঠন তৈরি করব এবং আমরা ভালো করে বুঝি যে তৃণমূল স্তর থেকে সংগঠন নতুন করে তৈরি করা কোনো সোজা কাজ নয়, কিন্তু বিগত 1-2 মাসের মধ্যে যে ধরনের রেসপন্সটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে গ্রামে গঞ্জে ব্লকে বুথে, আমরা আশাবাদী যে আমরা আগামী 2-3 মাসের মধ্যে সংগঠন, শক্তিশালী সংগঠন তৈরি করতে পারব। আমি কালকে এসেছি এবং আপনারা হয়তো জানেন যে আমি সুধীরবাবুর বাড়িতে গেছিলাম, ওনার ফ্যামিলির সঙ্গে আমার বাবা সন্তোষ মোহন দেবের অনেক দীর্ঘ রিলেশন ছিল,
এবং আগামী 15 তারিখ পর্যন্ত বলা যায় একটা যাত্রার মতো আমরা ত্রিপুরাতে করব। ওয়েস্ট বেঙ্গলের সিনিয়র মিনিস্টাররা থাকবে, সাংসদরা থাকবে এবং আমি থাকব। আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে সভা করব। আমরা ডিস্ট্রিক্টে গিয়ে মেম্বারশিপ করব এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জনসাধারণের কাছে থেকে শুনতে চাইব যে আগামী দিনে ওরা ভবিষ্যৎ সরকারের কাছ থেকে কি আশা রাখে এবং কি কি তাদের সমস্যা রয়েছে, কি কি তাদের সমস্যা রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেটা আমরা জানতে চাইব। এবং আমার বিশ্বাস যে ত্রিপুরার জনসাধারণ নিশ্চয় এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্যে এবং আমরা সবাই মিলে আগামী বিধানসভার নির্বাচনে একটা শক্তিশালী সরকার তৈরি করতে পারবো। এরকমটা দীর্ঘ বছর কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট ছিল, আমি যখন মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি পরে প্রেসিডেন্ট হয়েছি, ওনার সঙ্গে কাজ করেছি। তো পার্সোনাল রিলেশন তো সবার সঙ্গে থাকে। আমি যখন কংগ্রেস ছেড়েছি আমাদের ইনফর্মের কথা হয়েছে, কেউ সুষমা ঠিক আছে তো সব এক্সেপ্টাম, কিন্তু দল ছাড়াছাড়ি নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। অ্যান্ড আই থিঙ্ক ইটস নট ফর মি, যেখানে আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আছে এবং আমাদের নেত্রী রয়েছেন, সেই লেভেলে গিয়ে আমি কোনো কথা বলিনি দল ছাড়ার ব্যাপারে, ইট ইস নট মাই জুরিসডিকশন। বাট সুদীপ্তা সঙ্গে আমার পার্সোনাল রিলেশন ছিল এবং আছে, থাকবে, এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে আছে, এটা অস্বীকার করার ব্যাপার না। এবং সমীর বর্মনের সঙ্গে আমার বাবার ভালো রিলেশন ছিল, আমি কালকে আইপ্যাকের টিমকে বলেছি যে আগামী দিনে আমি ওনার আশীর্বাদ দিতেও নিশ্চয় যাব, সেরকম কোনো ব্যাপার নেই। আর আরেকটা কথা আমি বলে দিই, আপনারা বিপ্লব দেব ভার্সেস দেবের কথা বলছেন, গণতান্ত্রিক দেশে যেখানে নির্বাচন জিতে একটা সরকার এসে বসে, কেউ কাউকে কারোর উপরে চেপে দিতে পারে না। ত্রিপুরার নেতৃত্বে কে থাকবে ত্রিপুরার জনসাধারণ সিদ্ধান্ত, কারণ ইলেকটোরাল পলিটিক্সে জনতাই ভগবান। সো আমি এটা আমি কেন বলছি, কারণ এটা নিয়ে অনেক পত্রপত্রিকাতে লেখা আছে, ন্যাশনাল মিডিয়াতেও লেখা হয়েছে, তাই বলে আপনারা প্রশ্ন করার সেই অধিকারটা রয়েছে। বাট পালস অফ দ্য পিপল ইজ এভরিথিং। আমি মাত্র 24 ঘন্টা হয়েছে, আমি আগরতলাতে এসেছি, 16 তারিখ আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। আমরা যতক্ষণ মাটিতে নেমে গিয়ে কাজ করব না, আমাদের বুঝতে হবে যে ত্রিপুরার জনতা কাকে চাইছে এবং কি চাইছে। সো ইট ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন, সময় মতো দেখা যাবে। বাট এই মুহূর্তে যেটা আপনারাও নিয়ে চিন্তিতই মনে হচ্ছে এবং আমাদেরও গোলটা হলো সংগঠন তৈরি করা, কারণ সাপোর্ট আর ভোটের মধ্যে যে গ্যাপটা আছে সেটা কিন্তু সংগঠন এই গ্যাপটা পুরো করবে। সো উই উইল কনসেন্ট্রেট ফর দ্য নেক্সট 2 or 3 months টোটালি অন সংগঠন, কে কি হবে এগুলো পরের ব্যাপার। আর আমি একটা কথা বলি, যে খবর পেলাম যে আমার, যেমন এই যে আপনারা জানেন আজকে আমাদের কর্মী মুজিব যাকে আঘাত করা হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, একটু উনকোটিতে শুনে আমাদের তৃণমূল কর্মীকে অ্যাটাক করা হয়েছে আজকে উদয়পুরে করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে আমরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যান, সেদিন আমাদের একাধিক কর্মীকে মেরে মাথা পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের গণমাধ্যমের কাছে, দায়িত্বশীল গণমাধ্যমের কাছে আমাদের অনুরোধ, যেখানে আমাদের কর্মীরা, তারা আমরা তো পার্টি গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি, নিয়ে যাচ্ছি কলকাতায়, চিকিৎসার ব্যবস্থা করছি, কিন্তু আপনারাও দায়িত্বশীল গণমাধ্যমদের কাছে অনুরোধ করছি, আপনারা এই ছবিগুলো একটু ত্রিপুরাবাসীর কাছে দেখান যে বিজেপির মতো এরকম একটা ফ্যাসিস্ট দল যে বিরোধী হলেই তার উপর ঝাঁপিয়ে পড়া, তাকে মারা, গাড়ি ভাঙচুর করা, আক্রমণ করা, হোটেলে থাকতে না দেওয়া, আমাদের ছেলেমেয়েরা যারা এখানে আছে হোটেল থেকে ক্রমাগত বার করে দেওয়ার হুমকি, এবং মালিকদের কিছু করার নেই, বলছে আমাদের উপর থেকে চাপ আছে। এই যে একটা, একদিকে তারা বলছেন তৃণমূলকে আমরা ভয় পাই না, তৃণমূলের কোনো ভিত্তি নেই, আর তৃণমূলের কর্মীদের উপর হয়তো আক্রমণ করছেন কেন তাহলে ভাই, তৃণমূলের উপর যদি কোনো ভিত্তি না থাকে আপনার কর্মীদের ছেড়ে দিন, ওদের মারছেন কেন, নেতাদের উপর আক্রমণ করছেন কেন,
এইগুলো আমি আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ছবিগুলো দেখান, আপনারা সত্যের পক্ষে থাকুন, আপনারা একটি সত্যের পক্ষে। কিন্তু এই যে আক্রমণগুলো হচ্ছে এটা শুধু ত্রিপুরাবাসী না, ভারতবর্ষের কাছে তুলে ধরা দরকার, যেখানে কতবার একটা ফ্যাসিবাজি সরকার, যেখানে সরকারের পার্টির উপর কোনো নিয়ন্ত্রণ নেই, পার্টির সঙ্গে সরকারের কোনো কোঅর্ডিনেশন নেই, একটা সম্পূর্ণ পুলিশ রাজ চলছে, এইটা আপনাদের দিকে একটা আমরা আমাদের কাছে থেকে অনুরোধ রইল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.